আগের দুই মেয়াদেও ইশতেহারে একের পর এক প্রতিশ্রুতির ফুল ঝুরি ছিল কাজি সালাউদ্দিনের, কিন্তু বাস্তবায়নের বেলায় উল্টো চিত্র। এবারের ইশতেহারের আগে তাই ভেবেচিন্তে পা ফেলেছেন টানা তিনবারের নির্বাচিত সভাপতি। ৩৬ দফা ইশতেহারে এবার সবচেয়ে গুরুত্ব পেয়েছে জাতীয় দল। তাদের জন্য দেয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিশ্রুতি, র্যাঙ্কিং এ উন্নতি আনার দিকে বেশি মনোযোগ তার। সালাউদ্দিনের তৃতীয় মেয়াদে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফিফা র্যাঙ্কিং এ পৌঁছেছিল বাংলাদেশ। এবার নির্বাচিত হলে সে অবস্থার উন্নতি আনতে চান তিনি। নিয়মিত লীগ আয়োজন সহ নারী ফুটবলেও দেয়া হবে বিশেষ গুরুত্ব। অন্তত ৪টি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি স্টেডিয়ামের সংখ্যাও বাড়াতে চান সালাউদ্দিন। পাশাপাশি গুরুত্ব পাবে তৃণমূল। এবারের নির্বাচনে সভাপতিবিহীন প্যানেল দিয়েছে শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বে সমন্বয় পরিষদ। ১২ বছর মেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়ন করা, জেলা ও উপজেলা লীগ আয়োজন, বয়সভিত্তিক ফুটবল নিয়মিত করা, সোহরাওয়ার্দী ও শেরেবাংলা কাপ নিয়মিত আয়োজন এবং সেই সঙ্গে আছে পেশাদার ফুটবল লীগকে ঢেলে সাজানো। সমন্বয় পরিষদের ইশতেহারে আরও প্রাধান্য পেয়েছে ফুটবলারদের ইন্স্যুরেন্স পলিসির মধ্যে আনা। এছাড়াও থাকবে জাতীয় দলের জন্য ৪, ৮ ও ১২ বছর মেয়াদী বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন। সাফ ফুটবলে সাফল্য আনাও আসলামের সমন্বয় পরিষদের অন্যতম লক্ষ্য। বাফুফে নির্বাচনে একলা চলনীতিতে আছেন সভাপতি প্রার্থী সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক। ২১ দফা প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তৃণমূলে। মানিক নির্বাচিত হলে ঘরোয়া ফুটবলের ক্যান্সার হিসেবে খ্যাত পাতানো খেলা বন্ধ করতে চান সবার আগে। জাতীয় দলের ফুটবলারদের বেতন কাঠামো ও ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে চান তিনি। নির্বাচনের আগে প্রতিশ্রুতির পোস্টার সাজিয়ে বসেছেন প্রার্থীরা। তবে দেশের ফুটবল প্রেমীরা, প্রতিশ্রুতি নয়, চানের সঠিক বাস্তবায়ন। আগামী ৪ বছরে তারই প্রমাণ দিতে হবে দেশের ফুটবলের ভাগ্য উন্নয়নে নির্বাচিতদের অবস্থা বিবেচনা করে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।